ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক ভালো আছো এবং একটু টেনশনের মধ্যে আসো, যেহেতু পরীক্ষা একেবারেই সন্নিকটে। ফাইনাল সাজেশন দিচ্ছি মাত্র হচ্ছে 21টি, যারা 47টি করেছো ভেরি গুড, খুবই ভালো, 47টি করেছো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 21টি সৃজনশীলের মাধ্যমে পুরো সবগুলোর অধ্যায়টা কভার করব। সেটা কীভাবে সম্ভব? অনেকেই মনে করে এক ঘন্টায় 30টা সৃজনশীল প্রশ্ন করতে পারি, 50টা করতে পারি, 60টা করতে পারি, 70টা করতে পারি, আবার 5টা সৃজনশীল প্রশ্নে পড়লে কমন পড়বে। আমাকে কিছু দুটো ভিডিও আমাকে আমার শিক্ষার্থীরা আমাকে দিয়েছিল, তাদের ভিডিও দেখার পর আমি কিছুটা হেসেছি। অনেকেই মনে করতেছে বলে সৃজনশীল প্রশ্ন কখনও কমন পড়ে না। আমি মনে করি আপনি ভুলের মধ্যে এখন পর্যন্ত আছেন যারা এই কথাগুলো বলেন। সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যদি আপনি সেটা তৈরি করতে পারেন, আপনার সেরকম এক্সপিরিয়েন্স হতে হবে এবং বিগত সালের যত বোর্ড কোশ্চেন আছে সেই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, পাশাপাশি টেস্ট পেপারটা অ্যানালাইসিস করতে হবে, তারপরে আপনি বলতে পারেন হ্যাঁ এই কোশ্চেনটা একেবারেই আসার মতো, যেটা আমি গত বছর দিয়েছিলাম। গত বছরের ভিডিওগুলো আমি এখন পর্যন্ত কিন্তু ডিলিট করিনি, তুমি চাইলে দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে। কয়েকটা বোর্ডের সংখ্যা পর্যন্ত চেঞ্জ হয়নি, যা দিয়েছি সেম টু সেম এসেছে। এইটা তোমাকে চেঞ্জটা শিখতে হবে। মূল বইয়ের কোনো কোশ্চেন সরাসরি পরীক্ষায় আসে না, সেইটা কীভাবে চেঞ্জ হয়ে আসে সেটা তোমাকে শেখাইতে হবে, তাহলেই তুমি 100% সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবে। মূল বইয়ের একটা কোশ্চেন তো আপনি শিখলে হবে না, আপনাকে মূল সৃজনশীল প্রশ্নটাকে শিখতে হবে। সৃজনশীল প্রশ্ন কীভাবে আসে সেই ধারাটা শিখতে হবে। আমি একটা মাত্র মানে কোশ্চেন করে গেলাম, সেই কোশ্চেনটা কীভাবে ঘুরিয়ে আসতে পারে এটা নিয়ে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক আমি ভিডিও দিয়েছি, যারা দেখেছো খুবই ভালো। তবে আজকের যে ভিডিওটা দিচ্ছি এই প্রত্যেকটা কোশ্চেন উত্তরপত্র আমি একটা ফাইলের মধ্যে তোমাদের দিয়ে দেবো। 21টা সৃজনশীল প্রশ্ন একটা ভিডিও করব, একটা ভিডিওর মধ্যে সবগুলো উত্তরপত্র পেয়ে যাবে, দু এক দিনের মধ্যে পেয়ে যাবে, তোমরা যেহেতু উত্তরপত্র করে থাকো। আশা করি যারা আগে করেছো এই কোশ্চেনগুলো ইতিমধ্যে অনেকের শেষ হয়ে গিয়েছে। তো কথাগুলো শেয়ার করলাম। আর হ্যাঁ, কিছু কিছু চ্যানেলে অবশ্যই আছে যারা ভিউ বাড়ানোর জন্য মানে ভিডিও করে থাকে, কিছু বিজ্ঞাপন প্লাস এগুলো দেওয়ার জন্য করে থাকে, কিছু কথাগুলো অবশ্যই সঠিক প্লাসেরা ছিল এবং সঠিক, কিন্তু আলটিমেট গোল কিন্তু সবার একটাই। আমার চ্যানেলে যদি ভিউ না আসে আমি কিন্তু ভিডিও বানাবো না, কিন্তু সেই ভিউটা পাওয়ার উদ্দেশ্যটা কি, যেন আমি আমার শিক্ষার্থীর সেটা উপকারে আসে মাথায় রাখতে হবে। কিন্তু ভিউ বাড়ানো মানে বলে আপনি ভালো কাজে ইউজ করতেন সে বিষয়টা এরকম না, কে কোন কাজে ইউজ করে এটাই হচ্ছে মূলত আমাদের বলে থাকি তোমাদের উপকারের স্বার্থে। তবে আমার চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে ভিডিও দেখে তুমি কখনও মানে ডিসস্যাটিসফ্যাকশন হবে, আমি শিওর আপনি অবশ্যই 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 উপকৃত হবেন। তো চলো মূল ভিডিও স্টার্ট করি, অনেক কথা শেয়ার করলাম এইটা। তবে আমার ভিডিও শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখো তাদের অবশ্যই কিছুটা তোমাদের হলেও মানে আবারও বলতেছি কিছুটা হলেও তোমাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা মনে সৃষ্টি হয়েছে। আমার কিছু শিক্ষার্থীর কমেন্টস, কমেন্ট সেকশনটা দেখলে তুমি বুঝতে পারবে। যা হোক, অনেক কথা বলে ফেললাম, তো চলো মূল ভিডিও স্টার্ট করি। ও আমার একটা এবি পেজ আছে, আজকে ঈদের দিন, চলো এবি পেজটা একটু শেয়ার করি। এটা হচ্ছে কত, 14,300 শিক্ষার্থী এখন জয়েন করেছে প্রতিনিয়ত, 100-200-300 করে আমার বারে শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ 14,300 শিক্ষার্থী আমার এখানে জয়েন করবে। 276 জন শিক্ষার্থী নিয়ে আমি অনলাইনে ক্লাস করবো, এটা আমি কখনো ভাবিনি আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে আবারও বলতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে, যারা আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো বা এখনও দেখতেছো। ভয়ের কোনো কিছু নেই, আমি আছি তোমাদের সাথে পরীক্ষার একবারে শেষ পর্যন্ত। এখন দেখি আমরা মূল কোশ্চেন, অনেক বক বক করে ফেললাম আজকে, তো চলো দেখি প্রথমে কী দেওয়া আছে। এসএসসি ফাইনাল সাজেশন 2023 সৃজনশীল মাত্র 21টি, চাইছিলাম 16 থেকে 17টি দেওয়ার জন্য কিন্তু হলো না, একটু বাড়িয়ে দিলাম। দেখো গণিত আমি প্রথমে রেখেছি কোনটা পরিসংখ্যান, এখান থেকে যেহেতু দুটি প্রশ্ন আসবে আমি এখানে মাত্র 3টা প্রশ্ন রেখেছি। এক নম্বর কোশ্চেনটা দেখছো, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বরের একটি সারণী নিচে দেওয়া হলো, এখানে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলেছে, মধ্যকার প্রচুরক নির্ণয় করতে বলছে, আর বহুভুজ মানে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে, দ্যাটস ইট। তার মানে গণসংখ্যা বহুভুজ মধ্যক প্রচুরক তো একটা আসবেই, করে ফেলে এই কোশ্চেনটা খুব ভালো মতো করে, নিয়মটা খুব ভালো মতো করে জেনে রাখবে বলে কীভাবে প্রচুরক মধ্যক বা বহুভুজটা নির্ণয় করতে হয়। এনে কিন্তু আমার ভিডিও আছে, আগের ভিডিওগুলো দেখতে পারো। এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর আর একটা সারণী দেখতে পাচ্ছ, এখানে কোশ্চেনগুলো হচ্ছে কোন শ্রেণীর উচ্চসীমা এত, মধ্যমান এত, এবং ওই শ্রেণীর নিম্ন সীমা কত নির্ণয় করো, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আর উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তাহলে গড় মধ্যক প্রচুরক হয়ে গেল, অজীব রেখা আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ। সর্বশেষে একটা উপাত্ত ভিত্তিক যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখো, কোন স্কুলে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীদের গণিতে বিষয় প্রাপ্ত নম্বর হচ্ছে এত, উপাত্তের পরিসর নির্ণয় করো, শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, আয়তলেখ অঙ্কন করো। এখানে যদি কর খ করতে না চাও অবশ্য আয়তলেখাটা তোমরা শিখে যাবে, অনেক ক্ষেত্রে উপরের 1 আর 2 নম্বর কোশ্চেনের মধ্যে কিন্তু আসতে পারে। দ্যাটস ইট, জাস্ট এই তিনটা কোশ্চেন কিন্তু আমি সলভ করে দিয়েছি আমার আগের ভিডিওটিতে, আশা করি তোমরা দেখেছো।
চলো পরের কোশ্চেনটা দেখি। খ বিভাগে জ্যামিতির জন্য রেখেছি, আমি শুরুতে রেখেছি, দেখো বিভাগগুলো চেঞ্জ করে রেখেছি, কারণ হচ্ছে কি অনেকে পাশ মার্কের জন্যই বিরতি দেখবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কিউ এবং আর এস দুইটি যা, ও হতে পি কিউ এবং আর এস যায়ের দূরত্ব যথাক্রমে ও এম এবং হচ্ছে ও এন। ইতিমধ্যে তোমরা দেখেই বুঝতে পারছো পি কিউ সমান আর এস হলে প্রমাণ করো যে ও এম সমান হচ্ছে ও এন, এবং পি কিউ গ্রেটার দেন আর এস হলে প্রমাণ করো যে ও এম স্মলার দেন হচ্ছে ও এন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল এটা আমার কাছে মনে হয়েছে এই বছরের জন্য, যে কোনো বোর্ডে আসতে পারে খুব ভালো মতো প্র্যাকটিস করবে। পরের কোশ্চেনটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও, প্রমাণ করো যে আর সি এস ইকুয়াল আছে টু আর পি এস, টু আর পি এস। এরপর দেখতে পাচ্ছ প্রমাণ করা যে পি সি আর ইকলসে কিউ সি আর ইকলসে 180 ডিগ্রি, দ্যাটস ইট। ইতিমধ্যে এটা নিয়ে আমি আলোচনা করেছি এবং এই কোশ্চেনটা আমার আগে সেটার মধ্যে ছিল, 6 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে বৃত্ত থেকে আমরা আর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, মোট 3টা সৃজনশীল প্রশ্ন বৃত্ত থেকে আমি দিয়েছি। খেয়াল করে দেখো এখানে বৃত্তটির ক্ষেত্রফলের পরিধি, এটা অবশ্যই শিখতে হবে, যে কোনো ক নাম্বারের জন্য এমসিকিউর জন্য আসতে পারে। প্রমাণ করে যে এ বি সি প্লাস হচ্ছে এ ডিসি গুলো হচ্ছে 2 সমকোণ হয়ে গেল, এবং এ ও বি প্লাস সি ও ডি 2 AEB, এটা মাস্ট আসবে এই বছর, মানে মনে করো 6-এর গ নাম্বারটা খুব ভালো মতো শিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, যারা উপপাদ্য করবে না তাদের জন্য আমি 3টা সম্পাদ্য রেখেছি, তাহলে 21 আর 3 মিলে কিন্তু 24 হয়ে যাবে। যদি তুমি দুটোই করতে চাও খুবই ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে তোমার 11টা কোশ্চেনই ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। যদি তুমি উপপাদ্য না করে শুধুমাত্র সম্পাদ্য করতে চাও তাহলে কিন্তু 1টা প্রশ্ন কম কমন পড়বে। যা হোক, তাহলে তুমি এই 3টা প্র্যাকটিস করতে পারো, আগের 3টা প্র্যাকটিস করতে পারো, এটা তোমার জন্য অথবা রেখেছে সম্পাদ্য আর হচ্ছে উপপাদ্য। এখন দেখো তাহলে এখানে 3টা কোশ্চেন দেখতে পাচ্ছ, এই 3টা কোশ্চেন হাইলি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য, আসবে ইনশাআল্লাহ। এখন দেখি আমরা পরবর্তী যে কী কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে দেখো, আমি ক বিভাগে রেখেছি, সেট থেকে আমি 2টি কোশ্চেন রেখেছি মাত্র, সেট থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য 2টি কোশ্চেন রেখেছি, সেটা হচ্ছে 10 নম্বর 11 নম্বর। দেখতে পাচ্ছ এই 2টি কোশ্চেন তুমি প্র্যাকটিস করো খুব ভালো মতো করে, 10 এবং হচ্ছে 11। 10 নম্বর কোশ্চেন সার্বিক সেট নিয়ে, এবং এ নাম্বার কোশ্চেন হচ্ছে সেটিকে গঠন পদ্ধতি প্রকাশ করে। এরপর হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। 11 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডোমিন এবং রেঞ্জ নির্ণয় করা হয়েছে, এবং জি অফ ওয়াই ইনভার্স 2 এটা নির্ণয় করতে বলা হয়েছে, লেফট এবং রাইট সাইড ঠিক করতে হবে। যা হোক, আমাদের কোশ্চেন 11টা হয়ে গেল, 11টা না হিসাব করলে হচ্ছে আরও 3টা কম, কারণ সম্পাদের উপপাদ্য 3টা কোশ্চেন, তোমার যে কোনো 3টা করলে কিন্তু হবে, তুমি কমন পেয়ে যাচ্ছ। তবে আমি তোমাদের বলবো তোমরা 3টা না 6টাই করবে যদি তোমার সময় থাকে, বা তুমি যদি করতে চাও আলহামদুলিল্লাহ। 12 নম্বরটা দেখো, এখন উৎপাদক বিশ্লেষণ করো, খুবই ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য, এটা মাইনাস আকারে আসতে পারে, মানে এক্স মাইনাস ওয়াই, তারপরে 9-এর আগে কিন্তু মাইনাস থাকতে পারে, এটা আমাদের মূল বইয়ে এই কোশ্চেনটা আসে, যেটা আমি আগের ভিডিওতে সবসময় বলেছি। ওকে, 12 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট এই বছরের, করতেই হয় মাস্ট, যে কোনো বোর্ডের জন্য বেশি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। এরপর দেখবো হচ্ছে 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটাও তোমরা খুব ভালো মতো করে ফেলো আলহামদুলিল্লাহ, কমন পড়বে ইনশাআল্লাহ। এই সেম কোশ্চেনই আসবে, হয়তো কিছু সংখ্যাটা পরিবর্তন হতে পারে, তবে আমি দেখেছি বিগত কয়েক বছর যে কোশ্চেন বিশ্লেষণ করে আমার কোশ্চেনগুলো সেম টু সেম কমন পড়েছে, আমি দেখেছি এবং এটা প্রমাণিত, এটা কোনো মানে গদ বাঁধা কোনো কথা না, এটা প্রমাণিত। এরপর দেখি আমরা 14 নম্বর ধারা থেকে আমি 2টি কোশ্চেন রেখেছি, ধারা থেকে তোমরা এই 2টা কোশ্চেন ভালো মতো প্র্যাকটিস করো, আসলে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে, এবং প্রত্যেকটার উত্তরপত্র এই 21টা বা 24টা সৃজনশীল প্রশ্ন আমি একটা বিরতির সবগুলো উত্তরপত্র দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছ 15 নম্বর কোশ্চেন হয়ে গেলে, বা 16 নম্বরে আমি সূচক এবং লগারিদম, আমি চাইলে এই 2টা কোশ্চেন নাও দিতে পারতাম, কারণ এই অধ্যায়টা এই বছর সবগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, কিছু কিছু বোর্ডের জন্য কিন্তু সূচক থেকে কোশ্চেন আসতে পারে, মাত্র 30% চান্স আছে এই কোশ্চেনটা আসার। ওকে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখে নাও, 17 নম্বর কোশ্চেনটা, তো 17 নম্বর কোশ্চেনটা হয়ে গেল 17 পর্যন্ত। এরপর দেখতে পাবে ত্রিকোণমিতার পরিমিতি, আমি পরিমিতিকে আগে রেখেছি, এখানে আমি 2টি কোশ্চেন দিয়েছি, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন অন্তত এই 2টি কোশ্চেন তুমি করে যাও, যদি পরিমিতি তুমি কোনোদিন নাও করে থাকো আমি মনে করবো এই কোশ্চেন তুমি মুখস্থ করে ফেলো, প্রবলেম নাই, তো জাস্ট 2টি কোশ্চেন বলছি, 2টি কোশ্চেন মুখস্থ করে ফেলো, এবং এখানের কোশ্চেনগুলো সম্ভবত সেম টু সেমই আসবে, কোনো পরিবর্তন নাই, সংখ্যাটাও পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপরে দেখো আমরা হচ্ছে কত, ত্রিকোণমিতি প্রথম কোশ্চেনটা, এই কোশ্চেনটা এই বছর বেশি ইম্পর্ট্যান্ট, যে কোনো একটা বোর্ডে আসতে পারে, স্পেশালি কুমিল্লা বোর্ডে মনে হয় এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 20 নম্বর কোশ্চেনটা। তো অন্য বোর্ডের শিক্ষার্থীর কথা বলতে পারবো না, কিন্তু কুমিল্লা বোর্ডের জন্য এই কোশ্চেনটা সম্ভবত ইম্পর্ট্যান্ট এই বছর আসতে পারে, তো অন্যান্য যে বোর্ডের শিক্ষার্থী আছে তারা অবশ্যই এটা করে যাবে, অবশ্যই করে যাবে। এবার দেখতে পাচ্ছি আমরা 21 নম্বর কোশ্চেন, 21টা হয়ে গেল, 21 নম্বর কোশ্চেন হয়ে গেল, বললাম 3টা কোশ্চেন আমি এক্সট্রা দিয়েছি, সেটা হচ্ছে উপপাদ্য সম্পাদ্য মিলে আমি 6টা দিয়েছি, আমি তাই চাইলে 3টা দিতে পারতাম, কিন্তু তোমরা সম্পাদ্য উপপাদ্য 2টা চাইলে একত্রে প্র্যাকটিস করতে পারো, আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে। এরপর দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কত, 22 নম্বর কোশ্চেনটা, যেটা আমি আগে দিয়েছিলাম, আগের কোশ্চেনটা কিছুটা কারেকশন করে দিয়েছি, যেখানে
কোয়েশ্চন কিছুটা ভুল ছিল বলেই কারেকশন করে দিয়েছি এবং এটার সলিউশন কিন্তু আমি ভিডিও দিয়েছি এটার। এরপর দেখতে পাচ্ছ 23 নম্বর এবং 24 নম্বর, আলহামদুলিল্লাহ। তাহলে এই 24 নম্বর পর্যন্ত কোয়েশ্চনগুলো তুমি প্র্যাকটিস করো সৃজনশীল, 24টা কোয়েশ্চন খাতায় নোট করে ফেলে একবারে অন্যদিকে না তাকিয়ে ডিরেক্ট নোট করে ফেলো, বারবার প্র্যাকটিস করে থাকো, নিয়মগুলো মনে রাখো। এখন আমরা দেখবো যে ভিডিওটা আমি আগে প্রদান করেছিলাম, বীজগণিতে 3টা প্রশ্ন আসবে, কোন অধ্যায়তে কোন কোয়েশ্চনগুলো আসবে তোমরা একটু এক ঝলক দেখে নাও। যেটা আমার প্রথম ভিডিও ছিল যেটার ভিউটা অনেক বেশি, 1 লাখের উপরে চলে গেছে, প্রায় 1.5 লাখের মতো কাছাকাছি প্রায়। তো দেখো এরপরে যে আমি 3টি কোশ্চেন আসবে, কোন অধ্যায়তে কোন কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। আবারও শুনো, এখানে কোন অধ্যায়তে কোন কোশ্চেনটা আসবে এবং কীভাবে কোশ্চেন সেট করা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা নিয়ে আমার প্রথম ভিডিওটা কিন্তু ছিল, যারা দেখেছো আলহামদুলিল্লাহ। এরপরে দেখো বীজগণিতের কোশ্চেন 1টা হবে কীভাবে, সেটা দেখো কোন কোশ্চেনটা পড়তে বলছি মূল বই থেকে সেটার কিন্তু ভিডিও আমার ছিল। মূল বইতে কোন কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটা নিয়ে আমার প্রথম ভিডিও ছিল, পার্ট 1, যারা দেখো তার জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। দেখো আমি তোমাদের একটা বিস্তারিত এখানে ক্লাসে দিয়েছি কোন অঙ্কটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট। এটা আমার প্রথম ভিডিও ছিল আমার ইউটিউবের, মানে 2023 সালের পরীক্ষার্থী গণিতের জন্য প্রথম ভিডিও ছিল এইটা। তো এরপর দেখতে পাচ্ছ পরবর্তী জ্যামিতি পার্ট, মানে কোনগুলো অবশ্যই তোমাকে করা উচিত, ওকে। এবং সম্পাদ্য পার্ট দেখতে পাচ্ছ বৃত্ত থেকে ত্রিভুজ থেকে, এবং ত্রিকোণমিতি পার্টে কোনগুলো মূল বইয়ের কোশ্চেনগুলো করলে তুমি এগিয়ে থাকবে সেই কোশ্চেনগুলো তোমাদের এখানে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছ পরিমিতির অংশ এবং সর্বশেষ হচ্ছে পরিসংখ্যান, 2টি প্রশ্ন হবে, যেটা আমি মাত্র 3টা কোশ্চেন দিয়েছি। এই ছিল আমাদের ফাইনাল সাজেশন, মাত্র 21 থেকে 24টি। 21টি আমি বলবো কারণ তোমরা চাইলে যে কোনো একটা ভাগ করতে পারো। তাহলে ভিডিওটি কেমন লাগলো? আর অবশ্যই হ্যাঁ, তোমরা আমার MCQ 240টা দেওয়া আছে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না এটা তুমি নিশ্চিত থাকো। আবার বলছি তোমার নিশ্চিত থাকো, একবার ফ্রি টেনশনে পরীক্ষা হলে যাবে ইনশাল্লাহ। দেখো পরবর্তী ভিডিওতে, আবারও ঈদ মোবারক রইল, আল্লাহ হাফেজ।